সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ মার্কেটে বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, রেডমি A1 প্লাস। এই ফোনটি আসলে বাজেট ক্যাটাগরির সুন্দর একটি ফোন। বাংলাদেশ মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হতে যাচ্ছে, আর এর বেস ভেরিয়েন্টে প্রাইস রাখা হয়েছে 9,999 টাকা। ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে অস্থির ডিজাইন, এবং এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট। তো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে আর এর দামি বা কেমন হতে পারে, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন অমিত টেক ক্রিয়েশন, আর সবসময়ের মতো সাথে আছি আমি অমিত। সো বন্ধুরা, পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা। রেডমি বাজেট ক্যাটাগরির ফোনে যে এত ভালো ডিজাইন দিয়েছে তা আসলে অবাক করার মতো। ফোনটির থিকনেস করা হয়েছে 9.1 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 192 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। রেডমি A1 প্লাস এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো SD পোর্ট ইত্যাদি। এই ফোনটিতে চার্জ করার জন্য পাচ্ছেন Type-B পোর্টস, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। রেডমি A1 প্লাস এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বসানো থাকছে SLP ক্যামেরাটি। আর ফোনটি মার্কেটে তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, লাইট ব্ল্যাক, লাইট ব্লু, লাইট গ্রিন। ওভারঅল ফোনটির বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পার্সোনালি আমার কাছে এই ফোনটি অনেক ভালো লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে 6.52 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, আর ডিসপ্লে রেগুলেশন হিসেবে পাচ্ছেন 720x1600 পিক্সেল, এবং আরও থাকছে 269 PPI ডেন্সিটি। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 400 nit type brightness, এর কারণে আপনি যখন আউটডোরে ফোনটি ব্যবহার করবেন এর ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন, কিন্তু একেবারে বেশি না। আর এই ফোনটি HD+ হওয়ার কারণে আপনি যখন কোনো কন্টেন্ট প্লে করবেন এর শার্পনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন। বাজেট অনুযায়ী ডিসপ্লে সেকশন ঠিকই আছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, MIUI হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12। এই ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও A22 চিপসেট, যা একটি 4G চিপসেট, আর GPU হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। বাজেট অনুযায়ী এই GPUটা কিন্তু খুব পাওয়ারফুল, এর কারণে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি গেম খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। এছাড়াও মাল্টিটাস্কিং ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। ফোনটি একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 2GB RAM, 32GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে 2.0 এবং র্যাম হিসেবে থাকছে LPDDR4X RAM। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের মেন সেন্সর। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা শুধু 720x1600 পিক্সেলে শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডের মেন ক্যামেরা ফটো কোয়ালিটি ভালো হবে না, তবে সেলফি ক্যামেরাটি দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। ফোনটিতে এছাড়াও GPS, ব্লুটুথ, ওয়াইফাই অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটি মাইক্রো SD 2.0 পেয়ে যাচ্ছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 10W-এর একটি চার্জার। আর 5000mAh ব্যাটারি হওয়ার কারণে আপনারা একদিন চার্জ ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো। দর্শক বন্ধুরা, এই ফোনটি আমরা নভেম্বর মাসের 2 তারিখ থেকে পেয়ে যাব, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 9,999 টাকা। আর এই রকম প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটিতে পাচ্ছেন একটি ভালো ডিজাইন এবং মোটামুটি ভালো একটি চিপসেট, আর ক্যামেরা সেকশন বাজেট অনুযায়ী ঠিকই আছে। তো আমার মনে হয় আপনাদের জন্য 9,000 থেকে 10,000 টাকার মধ্যে বাজেট হয়ে থাকে, তাহলে এই ফোনটি আপনাদের জন্য অনেক ভালো হবে। আশা করি আপনারা রেডমি A1 প্লাস এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।